রাজ্য সরকারের ভূমিকা নিয়ে খুব দুঃখ পেয়েছিলাম কালকে একটা দেখেছিলাম মিড ডে মিল মাস্টার টিচারগুলোকে ডাকা হয়েছিল মিড ডে মিল সাপ্লাই হয়ে আজকে সকালে দেখছি একজন জাস্টিফাইড করছেন তৃণমূলের নেতা টিভিতে বসে কি খাওয়ার দেওয়ার জন্য। আরে খাবার তো কালকেও দেওয়া যেতে পারত মানুষ বাড়িতে খাওয়া ছিল আর এইভাবে একটা কায়দা করে ঘুরিয়ে পশ্চিমবাংলার যে সরকারি দল আছে যে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু মানুষ সঠিক জবাব দিয়েছে মানুষ কেউ কোনো টিচার কোনো স্কুল থেকে কেউ যায় না উনি বলছেন কিট পর্যাপ্ত পাচ্ছে না কেন্দ্র থেকে দেখুন কিট পর্যাপ্ত পাবে কোথা থেকে পুরো ভারতবর্ষের মধ্যে প্রায় অর্ধেকটা রাজ্য মহামারী ঘোষিত হয়ে গেছে অনেক কথা মানুষ প্যানিক হবে মানুষ জানতে পারছে না কিন্তু লকডাউন অনেক শহর হয়ে গেছে সেরকম আবহাওয়া তো হবে কেউ তো এইভাবে প্রিপারেশান ছিল না আজকে মাস্ক পাওয়া যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে সাপ্লাই লাইন ঠিক হচ্ছে মানুষ সব আমি কালকে ডিস্ট্রিবিউট করেছি আবার কালকে সকালেও ডিস্ট্রিবিউট করব শ্রমিকদের কাছে তো এই একটা আমাদের অত বড় মহামারী থেকে লড়ার জন্যে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়